12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের 162তম জন্মবার্ষিকী। সকাল থেকেই সাজু সাজু রব রামকৃষ্ণ মিশন থেকে বেলুড় মঠ সহ বিভিন্ন জায়গায় বাংলার সর্বত্র পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর ভিটেতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বামীজির বাড়িতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন শাসক থেকে বিরোধী দলের নেতা নেত্রীরা। শশী বাজা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সিমলা স্ট্রিটে যান। স্বামীজির পৈতৃক ভিটেতে স্বামীজির মূর্তির পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার স্বামীজির ভিটে থেকে কোনো রাজনৈতিক কথা বলবেন না বলে জানান। আমি কোনো রকম কোনো রাজনৈতিক কথা বলবো না। আমি কোনো দিন স্বামীজির বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে এসে কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দিই না বা কোনো রাজনৈতিক কথাবার্তা বলি না, কারণ এটা অশোভনীয়, অসমীচীন এবং অত্যন্ত দৃষ্টিকটু। সকাল থেকেই স্বামীজিকে শ্রদ্ধা জানাতে 8 থেকে 80 সব বয়সের মানুষ আসেন 197 বিধান সরণিতে। নিউজ টাইম।